এসেছি, গান গাইতে আসলে আসেনি। আপনাদের যে আনন্দ উল্লাস সেটা উপভোগ করার জন্য এসেছি এখানে। তো তারপরও আসলে ঢেকি সরে গেলেও ধান ধানে, যদিও আপনাদের এই মঞ্চে গান গাইবার মতো যোগ্যতা আসলে আমার নেই, কারণ এই মঞ্চে আমাদের প্রাণের শিল্পী মমতাজ বেগম আপা গিয়েছেন, রাসেল ভাই গিয়ে গেছেন, যারা এত সুন্দর গান করেন। আমি আসলে এই গানগুলো শুনতে পছন্দ করি, আমি কখনো গাইনি। তো আজকে আমি আসলে আমি কি গাইব শহীদ ভাই, আমি আমার মতো করে একটা, আমি যে ধরনের গান গাই সেরকম ছোট করে একটা গান শোনাচ্ছি। দুর্জয় ভাই আছেন, নূর স্যার আছেন এখানে, পুলিশ সুপার উনি আছেন, এবং আরো অনেক গুণী মানুষেরা বসে আছেন এখানে। এত বড় মঞ্চ আসলে দাঁড়িয়ে আছে, এটাই আসলে আমার জন্য অনেক বড় পাওয়া। তো আরো একবার এই মধুর মেলায় যে উপস্থিত হতে পারলাম মমতাজ বেগম আপার জন্য, একটা জোরে করতালি হয়ে যাক আমার পক্ষ থেকে, অসংখ্য ধন্যবাদ। আমি জানি না আমার গান আপনাদের ভালো লাগবে কিনা, আমি চেষ্টা করছি। ভাসিলে ভাসিব ভাসিলে ভাসিব জীবন ফুল ছড়িয়া তুমি যে আসার দরিয়া ভিতরে রাখিব তোমারে আমারি পরাণ করিয়া বন্ধু জন ভিতরে রাখিব তোমারে আমারি পরাণ করিয়া বন্ধু জনম জনম ধরিয়া।